আমার আপনার বাড়িতে যে নারী গৃহকর্মীটি কাজ করেন তার প্রাপ্য মজুরি যদি আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পরিশোধ করি, তাহলে আমার জীবনটাও যেমন সহজ হতে পারে, তেমনি সেই নারী গৃহকর্মীর জন্য বেতনটা সত্যিকার অর্থে উপকারী এবং লাভজনক হতে পারে। আমি নির্ঝঞ্ঝাটে যেমন বেতনটা পরিশোধ করতে পারবো, তেমনিভাবে সেই নারী গৃহকর্মীর সম্পূর্ণ বেতনটাই তার নিজের নিয়ন্ত্রণে থাকবে। সে ইচ্ছে মতো সেটা খরচ করতে পারবে, ইচ্ছে মতো ওই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে নানা রকমের বিল পরিশোধ করতে পারবে, কেনাকাটা করতে পারবে, একই সাথে সঞ্চয়ের হিসাবটাও তার কাছে থাকবে। এই যে তার আয় ব্যয়ের মধ্যে নিজস্ব নিয়ন্ত্রণ থাকা, সঞ্চয় থাকা, এবং যে কারণে সে কাজটি করছে সর্বতোভাবে তার বেতনটা যদি তার নিজের থাকে, তাহলেই তার কর্মটি অর্থপূর্ণ হবে। আর সেই কাজটা করবার জন্যই আমাদেরকে অনুরোধ করছে, উৎসাহিত করছে মানুষের জন্য ফাউন্ডেশনের সূচনা প্রকল্প। আসুন আমরা সবাই মিলে তাদের সাথে সহযোগিতা করি, আমাদের নারী গৃহকর্মীর ন্যায্য মজুরি বেতন আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পরিশোধ করি।